নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। অনেক অনেক স্বাগত জানাই সায়নী গোল্ডেন ডায়মন্ড হারানো হেশেলে। আজকে আমাদের হেশেলে আছেন একজন খুব স্পেশাল অতিথি। তিনি না থাকলে আমাদের হেশেলের অনেকটাই অসম্পূর্ণ থেকে যেত। এই যে আমি প্রত্যেক দিন বলি যে আমাকে এই এত সুন্দর সুন্দর গয়নাগুলো দিয়ে প্রত্যেক দিন সাজিয়ে দেয় সায়নী গোল্ডেন ডায়মন্ড, আপনারা তো এতদিনে জেনেই গেছেন। আজকেও ঠিক একই রকমভাবে সুন্দর গয়নাগুলি দিয়ে আমাকে যে সাজিয়েছে সায়নী গোল্ডেন ডায়মন্ড, আজকে আমাদের হেশেলে সেই সায়নী গোল্ডেন ডায়মন্ডের কর্ণধার পপি দি উপস্থিত। নমস্কার পপি দি। তোমাকে অনেক 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 স্বাগত জানাই আমাদের হেশেলে। আজকে তোমাকে আমাদের হেশেলে পেয়ে আমরা সত্যি ভীষণ 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 আনন্দিত। আমিও খুব খুশি হয়েছি এসে এখানে। মানে আমরা সত্যি কথা বলতে তোমাকে অনেকদিন থেকে চেয়েছিলাম যে আমাদের শোটা তুমি না থাকলে বা তোমাদের সহযোগিতা না থাকলে অসম্পূর্ণ থেকে যায়। মানে আমাদের এই চলার পথটা তোমাদের সহযোগিতা ছাড়া অসম্পূর্ণ, অনেকটাই অসম্পূর্ণ। তো আমাদের ভীষণ ইচ্ছে ছিল যে তুমি একবার আমাদের হেশেলে আসো। আজকে তোমাকে আমাদের হেশেলে পেয়ে আমরা প্রত্যেকে ভীষণ খুশি। তোমার কেমন লাগছে আমাদের হেশেলে এসে? ভালোই লাগছে খুবই। অনেকদিন থেকে আসার ইচ্ছে ছিল, আসবো আসবো করে এই আজকে আসলাম। আচ্ছা, আমার সামনে যেটা রাখা রয়েছে ডিম, তো আমি দেখেই বুঝতে পারছি না এটা কি, মানে রান্নাটার নাম কি? কি রান্নাটার নাম হলো ডিম দরদি, এরকম একটা নাম, এরকম নাম যেহেতু হারানো হেশেল। হ্যাঁ, তো এটা অনেকদিন আগেকার রেসিপি, এটা আমার দিদা রান্না করতেন। আচ্ছা। হ্যাঁ, তো আগে তো মনে করো পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো খেতেন না ওনারা, খেতেন মাছটা, খেতেন মাছটা। আমারও দিদা মাছ খেতেন, কিন্তু আর পেঁয়াজ রসুন খেতেন না, আর মাংস এগুলো খেতেন না, চিকেন মাটন খেতেন না। তো ডিমটা লাস্টের দিকে দেখো শরীর খারাপ হয়ে যায়, তখন ডাক্তারদের চাপে পড়ে তো খেতে হয় ডিমটা, খেতে হয়। এবার ওই এক ঘেয়ামো ডিম সেদ্ধ খেতে আর কারো ভালো লাগে না, তখন এই রেসিপিটা আমার দিদা বানিয়েছে। দারুণ। মানে পোস্ত, ডিম আর দুধ আর দই দিয়ে। মানে আমার সব থেকে যেটা ভালো লাগলো, নামটা ভীষণ সুন্দর। মানে আজকে আমাদের হেশেলের অতিথিও স্পেশাল, রেসিপিও স্পেশাল, ডিম দরদি। আচ্ছা, এই ডিম দরদি রান্নাটা তুমি বললে দিদার কাছ থেকে শিখেছো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দিদার কাছ থেকে আর কি কি রান্না শিখেছো বা খেয়েছো যেটা মনে পড়ে? দিদার কাছ থেকে শিখে তিন কাটা মাছের চচ্চড়িও শিখেছি, তাই? হ্যাঁ, এখন আমি ওটাকে পেঁয়াজ রসুন দিয়ে দো পেঁয়াজা নাম দিয়ে দিয়েছি। এইটা ভালো। হ্যাঁ, আচ্ছা তোমার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো তুমি তো একজন বিজনেস ওম্যান, তো সারাদিনে রান্না করার সময় পাও? হ্যাঁ, আমি নিজে হাতেই সব রান্না করি। মানে তোমার কোনো হেল্পিং হ্যান্ড নেই রান্নার? না, রান্নার কোনো হেল্পিং হ্যান্ড নেই। মানে বাড়িতে রান্না তুমি করো? একদম। আমি কিন্তু সত্যি কথা এটা ভাবিনি, কারণ আমি সাধারণত যেটুকু আমার বা দর্শকদের যেটুকু ধারণা যে একজন বিজি একজন বিজনেস ওম্যান, তুমি এত বড় একটা ব্যবসা সামলাও, তোমার এতটা দায়িত্ব তোমাকে নিতে হয়, সেখানে রান্নার বাড়ির রান্নার দায়িত্বটাও যে তুমি নাও, এটা আমার ভীষণ অবাক লাগছে। আমার মেয়ে রান্নার লোকের হাতে রান্নাই খাবে না, অনেকবার রেখে চেষ্টা করে দেখেছি কিন্তু ভালো না, ওই ঘুরে ফিরে আমাকেই করতে হয়। আমার লাভ কি, আমাকেই যদি যেতে হয় তো আমার কি লাভ, না আমি সব করি। আচ্ছা, মেয়ের কথা বললে তো বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে হাজবেন্ড, মেয়ে আর আমার মা। ব্যাস ব্যাস। তাহলে মা মানে কাকিমা, তিনি কি রান্না করেন এখনো? না না না, তিনি রান্না না না, ওই সবজি টবজি কখনো কেটে দিল, হয়তো সবজি কাটার লোক আসেনি, মা কেটে দেয়, খুব সুন্দর কাটে সবজি। আচ্ছা, মায়ের হাতের কোনো রান্নার কথা মনে পড়ে না? মায়ের রান্না মানে দিদা যেগুলো রান্না করতেন ওগুলোই মা রান্না করত, ওইগুলোই শিখেছি, কিন্তু যেহেতু দিদার রেসিপি ওই জন্য মায়ের কথা আর বললাম না, দিদার কথাটাই বললাম। মানে রান্নায় তোমার এতটাই ইন্টারেস্ট আছে, তো এই লকডাউন যে গেল, লকডাউনে নিশ্চয়ই অনেক রান্না করতে পেরেছো, কারণ সেই সময় তো ব্যবসা বোধহয় অনেকটাই বন্ধ ছিল। বন্ধ ছিল, হ্যাঁ, লকডাউনে আমরা খুব পিজা ফুচকা মোমো এত কিছু বাড়িতে রান্না করতে পারো? হ্যাঁ হ্যাঁ।
সব বাড়িতে বানিয়েছি। এটা এটা সত্যি মানে দারুণ ব্যাপার, এবং এটা ভীষণ শিক্ষণীয় ব্যাপার যে একজন মহিলা যিনি বাইরেটা এত সুন্দর করে সামলান, একজন বিজনেস ওম্যান, তার অনেকটা দায়িত্ব, প্রচুর কাজের চাপ, তারপরেও রান্নার প্রতি ওনার এতটা ভালোবাসা, এতটা ইন্টারেস্ট যে উনি বাড়ির রান্নাটাও পুরোটাই নিজে সামলান। মানে এর জন্য তো মানে তোমার জন্য আমাদের প্রত্যেকের পক্ষ থেকে ক্ল্যাপ, সত্যি দারুণ, আমার ভীষণ ভালো লাগলো। আর এবার তাহলে আমরা ডিম দরদিটা টেস্ট করে দেখি। হ্যাঁ হ্যাঁ করো। আচ্ছা আমি যদিও তোমার রেসিপি, তুমি আগে একটু টেস্ট করো। না তুমি আগে করো, আমি তো এটা করি বাড়িতে হামেশাই খাই, তুমি আগে টেস্ট করো। ডিম খেতে কিছুই লাগে না অ্যাকচুয়ালি। আচ্ছা আমার মনে হয় এটা তোমার ফ্রাইড রাইস দিয়েও বোধ হয় ভালো লাগবে, সব কিছু দিয়ে খেতে পারো। গ্রেভিটা দিয়ে খাও, দারুণ হয়েছে, একদম অন্যরকম একটা স্বাদ, মানে একদমই অন্যরকম। সাধারণত আমরা ডিম কষা, ডিম বা ডিম ভাপা বা ডিম পোস্ত খেয়েছি, কিন্তু যেটা হচ্ছে এটার যেটা তুমি যেটা বললে যে দুধ ইউজ করেছো, হ্যাঁ দুধ, তো এইটা একদমই অন্যরকম, মানে ব্যাপারটা একদম অন্যরকম লাগছে খেতে। ডিম পোস্ত খেয়েছি, সর্ষে দিয়েও খেয়েছি, কিন্তু এইভাবে ডিমটা একদমই খাইনি। আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময়ও লাগে না, তাই না? হ্যাঁ ভীষণ ভালো হয়েছে, এবং তার থেকেও যেটা বেশি ইন্টারেস্টিং লাগছে সাজানোটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। দর্শকদের জন্য ডিম দরদি রেসিপি চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন শায়নি গোল্ড অ্যান্ড ডায়মন্ড হারানো হেসের। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও আমাকে এত সুন্দর সুন্দর গয়নাগুলি দিয়ে সাজিয়েছে শায়নি গোল্ড অ্যান্ড ডায়মন্ড। শায়নি গোল্ড অ্যান্ড ডায়মন্ড রায়গঞ্জে থানা রোডে লিচুতলা দুর্গা মন্দিরের ঠিক পাশে অবস্থিত। আপনাদের যদি এই গয়নাগুলি পেতে চান, আপনাদের যদি পছন্দ হয়, তাহলে আজকের ডেটের কথা মনে করে অবশ্যই চলে যাবেন শায়নি গোল্ড অ্যান্ড ডায়মন্ডে। আজকে আমাদের হেসেলে তৈরি হচ্ছে ডিম দরদি, তৈরি করছে পপিদি। নমস্কার। আচ্ছা পপিদি, ডিম দরদি তৈরি করতে যা যা লাগছে আমি যেগুলো চিনতে পারছি আমি একটু বলি। হ্যাঁ, ডিম দরদি বানানোর জন্য উপকরণ যা যা আছে এখানে, ডিম তো অবশ্যই লাগছে, টক দই, টমেটো কুচি, হলুদ, নুন, চিনি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আছে, ধনে পাতা কুচি, এটা বোঝা পোস্ত আর লঙ্কা, আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, তাই না? পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আছে দুধ। আচ্ছা দিদি প্রথমে কি করব বলো? প্রথমে ডিমটা বয়ল করতে হবে, ডিমটাকে সেদ্ধ করতে হবে। এখানে এটা আমার দেখে মনে হচ্ছে পোলট্রির ডিম, সেটা যে কোনো ডিম দিয়েই করা যেতে পারে, হাঁসের ডিম দিয়েও করা যেতে পারে, ডিম করা যেতে পারে, মুরগির ডিম দিয়েও করা যেতে পারে। আচ্ছা তাহলে ডিমটা প্রথমে আমরা সেদ্ধ বসিয়ে দিই। আচ্ছা গ্যাস অন করে দিয়েছি দিদি, এবার জলটা বসিয়ে দিই। জলটা বসিয়ে একটু লবণ দিয়ে দাও। আচ্ছা তাহলে ডিমটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ডিমটা ফাটবে না। আচ্ছা দর্শকদের জন্য এটা একটা ভালো টিপস, ডিম সেদ্ধ করার সময় জলে যদি একটু নুন দিয়ে নেওয়া যায় তাহলে পোলট্রির ডিম সাধারণত ফেটে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেটা ফাটবে না এবং ডিমটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। ডিমটা সেদ্ধ হতে থাক। আচ্ছা কেমন লাগছে বলতো আমাদের রান্নাঘরে? ভালোই লাগছে। আচ্ছা দর্শকদের জন্য আপনারা জানেন, তবুও আমি আরও একবার জানিয়ে রাখি, আমাদের এই রান্নাঘরকে এত সুন্দর করে সাজিয়েছে ব্লু ইন্টেরিয়ার রায়গঞ্জ, তাদেরকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের রান্নাঘরে যে কিছু ফার্নিচার রয়েছে সেগুলো আমাদেরকে দিয়েছে কুন্ডু স্টিল এর ফার্নিচার, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ডিমটা সেদ্ধ হতে থাক, একটু ঢেকে দাও তাহলে ঢেকে দেবো, হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এই রান্নাটা আমি দেখে বুঝতে পারছি একটু সাদা সাদা হবে, তাই না? না একদম সাদা হবে না, আমি একটু হলুদ দেব। আর ঝাল কাঁচা লঙ্কার ঝালটাই মেনলি? হ্যাঁ কাঁচা লঙ্কা, খুব বেশি এটা ঝাল হয় না, কম ঝাল। আচ্ছা এখানে তো ধরো দুধের পরিমাণ অনেকটা আছে, এতটা তো লাগবে না? না এতটা লাগবে না, হাফ। মানে তুমি এটাতে কোনো জল পড়ছেই না? না জল না, মানে জলের জায়গায় দুধটা দেব, দুধটা দিয়েই ইউজ হচ্ছে, গ্রেভিটা হবে।
এটা এটা কিন্তু মানে একটা অন্যরকম ব্যাপার যে ঝাল রান্না অথচ সেটা পুরোটাই দুধ দিয়ে হচ্ছে, বেশ সুন্দর একটা। মানে ডিম তো সবাই ডিম কষা, ডিম কষা, ডিমের অমলেট, আর ডিমটা হচ্ছে সব থেকে কমফোর্ট ফুড। মানে ডিমটা বোধহয় এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে ডিম চলে না। আমাদেরও বাড়িতে ডিমটা হচ্ছে রেগুলার, মানে সকালেও আমরা ডিম, দুপুরেও ডিম, আমাদের রাতেও ডিম, ডিম তিন বেলা চলে। তো এটা একটু অন্যরকম একদম, হ্যাঁ এটা একটু একদমই অন্যরকম রান্না ইনফ্যাক্ট ডিম। আচ্ছা তো তোমাদের বাড়িতে ডিম খাওয়ার চল মানে সেটা কিরকম, মানে প্রত্যেক দিন নাকি? হ্যাঁ প্রায়। আর আমাদের এই যে বিশেষ করে ব্রেকফাস্টে আর রাতে, ব্রেকফাস্টে অবশ্যই, মানে রাতে যাই থাকুক হয়তো বলবে একটা অমলেট করে দাও, মেয়ে বলবে হয়তো একটা বয়েল করে দাও বা পোচ করে দাও, মানে ডিম থাকবেই। আর এই তোমার লকডাউন, যে আমাদের দীর্ঘ লকডাউন চললো, তারপরে এই কোভিড সিচুয়েশনে আমরা এখনো চলছি, তো এই সিচুয়েশনে সাধারণত এই সময় ডাক্তাররা ডিমটা খেতে বলছে, ডিমটা খেতে বলেছে, বরঞ্চ তোমার মাংস মাছ তো আমাদের যেহেতু তখন সেই সময় বাজার টাজার বন্ধই ছিল প্রায়, সবাই তো ডিমটা একদম মানে রেগুলার, ডিমটা একদম ডিম ছাড়া কোনো বাড়িতে বোধ হয় চলে না। ডিমটা সেদ্ধ করে দুভাগ করে কেটে নিয়েছি। আচ্ছা এবার কি করব, এইবার প্যানে একটু প্যানটা বসিয়ে দাও, হ্যাঁ অল্প একটু তেল দিয়ে ডিমটাকে ভেজে নিব। আচ্ছা সাদা তেল দেবো না তোমাকে? সব সাদা তেল, সাদা তেল কত? এখন অল্প একটু দাও শুধু ভাজা ভাজার জন্য, ব্যাস ব্যাস কাজটা বাড়িয়ে দাও। বাড়িয়ে দাও। আচ্ছা ডিমটা তুমি কি দিয়ে ভাজবে? একটু নুন হলুদ দিয়ে দিই? শুধু নুন দিই, শুধু আর কিছু না। ঠিক আছে, হলুদটা শুধু গ্রেভি করার সময় একটু দিয়ে দেবো, হাফ চামচ। আচ্ছা গুঁড়ো গুঁড়ো মশলা শুধু তোমার হলুদ পড়ছে আর কিছুই পড়ছে না? একটু গ্যাসটা বাড়িয়ে দাও। হাঁসের ডিমও খুব সুন্দর হবে না? হ্যাঁ হাঁসের ডিম, আমাদের মানে এখন হাঁসের ডিম খাওয়া অনেকের বারণ থাকে, অনেকে খায় না, তো ওই জন্যই করে দেয়, কিন্তু অনেকে আবার পছন্দও করে না, একটা গন্ধ আছে না, একটু আসতে গন্ধ থাকে। হ্যাঁ কিন্তু কুসুমের যে টেস্ট এটা হাঁসের ডিমের, জাস্ট একটু হালকা হালকা ভাজা, হ্যাঁ বেশি না, বেশি ভাজা হলে দেখবে ডিমের ওই চাম যেটা সাদা অংশটা না সেটা আবার চিংড়ে টাইপ হয়ে যায়। পোস্ত আর লঙ্কা যেটা বাটা আছে ওটা দিয়ে দিব, চামচ দেবো না এমনি দিয়ে দিই, সবটাই লাগবে না? হ্যাঁ সব লাগবে। এটা কি একটু ঢেকে দেবো? না ঢাকার দরকার নেই, আর খুব কম তেলে এটা মানে রান্না, আজকাল তো তেলে খাওয়ার নানা রকম সমস্যা, কম করে দাও গ্যাসটা একটু, একটু হলুদ দিয়ে দাও, সামান্য না? হুম সামান্য একটু হলুদ দাও, আর একটু ব্যাস। এবার দইটাও দিয়ে দেবো, কতটা দেবো বলো? তিন চামচ দাও। আচ্ছা না ফাটালেও হবে, আচ্ছা কিন্তু দইটা যখনই দেব গ্যাসটা মানে বাড়ানো থাকবে, তাহলে দইটা ফাটবে না। তাই বললে? হ্যাঁ এটা এটা কিন্তু একটা দারুণ টিপস, দই দিলে রান্নার সময় অনেক সময় ফেটে যায়, একদম ঠিক বলেছো, তো সেটা গ্যাসটা একদম বাড়িয়ে বাড়ানো থাকবে আর কন্টিনিউ এটা নাড়তে হবে। আচ্ছা তাহলে গ্যাসটা আমি বাড়িয়ে দিই। হ্যাঁ এবার বাড়িয়ে দাও, দিয়ে দইটা দিয়ে দাও। আচ্ছা এটা কি একটু টক টক হবে? কারণ তুমি দইও পড়ছে টমেটোও পড়ছে, খুব একটা টক হয় না। আমি এটা বাড়িতে পাতা দই করি, তো দোকানে দইটা টক হয়, টক হয়, আমার দইটা টক হয় না, ওই জন্য খুব টক হয় না খুব একটা। একটু মিষ্টি চিনি দিয়ে দাও, লবণ দিয়ে দাও,
আচ্ছা, টমেটোটা শুধু সাজানোর জন্য, এখানে আসবে না, লবণও দিয়ে দাও। আচ্ছা, টমেটোটা গার্নিশিং এর জন্য আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ফাটলো না একদম, তাই তো। দেখো তো, নুনটা ছিটবে না তাহলে। দেবো? হ্যাঁ, আগে কিন্তু দেওয়া হয়েছে, দেবো এতটা, হাফ দাও তাহলে। ব্যাস ব্যাস, পরে লাগবে, পরে দেখে দেওয়া যাবে, তাই না? আচ্ছা, কাঁচা লঙ্কাটা কখন দেবে? কাঁচা লঙ্কা যে পোস্তর সঙ্গে বাটা ছিল, হ্যাঁ, ওটা চলে গেল। তাহলে এটা গার্নিশিং, ধনে পাতা কুচিও গার্নিশিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আর কিছু করছে না, শুধু এখন জলের বদলে দুধ দেবো। আচ্ছা, দুধটা কি তোমার জাল দেওয়া, ফুটিয়ে? হ্যাঁ হ্যাঁ, ফুটিয়ে ঠান্ডা করা দুধ, মানে ফুটন্ত দুধটা দেওয়া যাবে না, তাহলে কেটে যাবে দুধটা। আচ্ছা আচ্ছা, দুধটা জাল দিয়ে, মানে রুম টেম্পারেচারে দুধটা হয় ওই, ওটাই দিতে হবে। আচ্ছা, এবার দুধটা দিয়ে দাও। আচ্ছা, তার মানে আমরা এখানে দুটো ডিম দেখাচ্ছি, সেখানে মোটামুটি 4 টেবিল চামচ, 4টে বড় টেবিল চামচের মতো দুধ গেল এটাতে, মানে এইরকম বাটির এক বাটি, এক বাটির মতো, এক বাটি দুধ, হাফ বাটির মতো তোমার পোস্ত বাটা ছিল, তাই না? আর হচ্ছে টক দই দিয়েছি 3 চামচ, যেহেতু দুটো হচ্ছে। এবার হচ্ছে দর্শকদের জন্য, ডিম যেরকম পরিমাণ মতো বাড়বে সেই অনুযায়ী পোস্ত বাটা, দুধ, টক দই, সেগুলো সেই প্রপোর্শনে বেড়ে যাবে। আর এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়াতে হবে, যেন লেগে না যায় নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেন দুধটা লেগে যায়, দইও আছে, পোস্তও আছে। আচ্ছা, এসে একটু বল, ডিম দরদি বানাতে ডিম লাগবে, ওটা তো কম্পালসারি ডিম, আর পোস্ত আর লঙ্কা বাটা, আর সামান্য একটু হলুদ, চিনি, লবণ, যার যার স্বাদ মতো লবণ। আর সাজানোর জন্য ধনে পাতা কুচি, টমেটো কুচি, আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে করতে হবে এটা। এবার কীভাবে করবেন, ডিমটা বয়েল করে কেটে নেবেন এরকম দুভাগ করে, এই যে দুভাগ করে রাখা আছে এখানে, কেটে এটা সাজিয়ে নেবেন। তারপর অল্প একটু লবণ দিয়ে, খুব সামান্য তেল দিয়ে ওটা ভেজে নিলাম, নিয়ে ওই তেলেই আর একটু তেল দিয়ে পোস্ত আর লঙ্কা বাটা দিয়ে ওটা একটু নেড়ে নিলাম, নিয়ে দইটা দিয়ে দিলাম, দইটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর জলের বদলে দুধ দিয়ে দিলাম। আর একটু দুধ দেওয়ার পরে গ্রেভিটা যখন গাঢ় হয়ে এসছে, তখন নেড়ে দাও একটু, ওটা হয়ে গেল গ্রেভিটা, ডিমটা সাজিয়ে নিয়ে গ্রেভিটা ওর উপরে দিয়ে দিতে হবে, দিয়ে ওগুলো দিয়ে গার্নিশিং করতে হবে, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে। খুব তাড়াতাড়ি রান্না, হাতে সময় নেই, কিন্তু ভালো জিনিস খেতে হবে। দিদি, গ্রেভিটা হয়ে গেছে, তুমি ডিমগুলো গ্রেভির মধ্যে দেবে না, তাই না? গ্রেভির মধ্যে দেবো না, কুসুমটা তাহলে ই হয়ে যাবে, ভেঙে যেতে পারে, বা ছুটে যাবে। আচ্ছা, এই এবার তুমি সাজাও, কীভাবে সাজাবে এবার গ্রেভিটা? আমি কিন্তু ভেবেছিলাম যে হচ্ছে এটা একটু সাদা হবে, কিন্তু এটা কিন্তু সাদা হয়নি, ঠিক একটু হলদেটে হয়েছে, সে হলুদটা দেওয়ার জন্য। এইবার কি দেবো বলো তো? টমেটো, কাঁচা লঙ্কাটা। আচ্ছা, কাঁচা লঙ্কা, এবার টমেটো, দেখতে তো দারুণ হয়েছে। একদম কমপ্লিট, একদম কমপ্লিট। তাহলে আমাদের আজকের রেসিপি ডিম দরদি একদম রেডি হয়ে গেছে। দিদি, আমাদের হেসেলে এসে এত সুন্দর একটা রান্না তুমি আমাদের শেখালে, তার জন্য তুমি পেয়ে যাচ্ছ সায়নী গোল্ডেন ডায়মন্ডের পক্ষ থেকে 3300 টাকার একটি গিফট কুপন। থ্যাংক ইউ। তার সঙ্গে তোমাকে স্টাইল ওয়ার্ড দিচ্ছে 500 টাকার একটি গিফট কুপন। থ্যাংক ইউ। এর সঙ্গে রাজুর চালের দোকানের পক্ষ থেকে তোমার জন্য থাকছে ছোট্ট একটি উপহার। থ্যাংক ইউ। ফিরে এলাম রান্না থেকে, আপনারা দেখছেন সায়নী গোল্ডেন ডায়মন্ড হারানো হেসেল।
আপনারা তো জেনেই গেছে, তাও আরেকবার জানিয়ে দিচ্ছি, আমাকে প্রত্যেক দিনের মতো এই সুন্দর গয়নাগুলি দিয়ে আজকেও সাজিয়েছে শায়নি গোল্ডেন ডায়মন্ড। আপনারা যদি এই গয়নাগুলি পেতে চান তাহলে আজকের ডেটের কথা মনে করে অবশ্যই চলে যাবেন থালার ও লিচুতলা দুর্গা মন্দিরের ঠিক পাশে শায়নি গোল্ডেন ডায়মন্ডে। আর আজকে আমাদের সাথে আছেন স্বয়ং শায়নি গোল্ডেন ডায়মন্ডের কর্ণধার দিদি। আমরা দিন দরদি রান্না তো শিখলাম, তো এই তোমার বাড়িতে তুমি কি ধরনের রান্না খেতে ভালোবাসো? আমি একটু ঝালটা কম সেটাই ভালোবাসি, এমনি আমি সবই খাই। আচ্ছা, মটনটা একটু খাই কম, বাকি সব কিছুই খাই কিন্তু ঝালটা কম। মানে বাড়িতে সবাই ঝাল কম খায়? না সবাই না, আমি শুধু কম খাই। আর রান্নায় কি করি, গোটা গোটা লঙ্কা দিয়ে দিই, যার যেটা দরকার বাটিতে যখন তুলে দিই খাবারটা তো লঙ্কাগুলো দিয়ে দিই। যেমন আমার মেয়ে খুব ঝাল খায়, তাই খুব ঝাল খেতে পারে। আচ্ছা, তোমার মেয়ে তোমার হাতে কি রান্না খেতে বেশি ভালোবাসে? ও আমার হাতে সব রান্নাই ভালোবাসে, মটন সব থেকে বেশি ভালোবাসে, আর পাস্তা, হাক্কা পাস্তা বা গ্রেভি পাস্তা হোয়াইট দুটোই ভালো। আচ্ছা, তুমি যখন আজকে এসেছো তো শায়নির কথা তোমার কাছ থেকে একটু মানে শোনার ইচ্ছে আছে, যে শায়নির পথ চলা কিভাবে শুরু হলো? শুরু বলতে অনেক দিনেরই আমার হাজবেন্ডের ই ছিল যে করব করব। আচ্ছা, গোল্ডের বিজনেস তো সেভাবে হয়ে ওঠেনি, তো আমাকে বললো যে একটা গোল্ড বিজনেস করব, কিন্তু একটু দেরিতে। তারপরে আমি একদিন বললাম, মানে ইয়ার কি করেই বললাম, তুমি বলে গোল্ডের বিজনেস করবে, তো ওটা মানে মাথার মধ্যে লেগে গেছে যে আমি বললাম এখন আমি করতে পারছি না, আর আমি বলে দিলাম যে এবার করবই, তখনই সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিল করা। আর এই যে জার্নিটা, তুমি তাহলে শুরু থেকে এই জার্নিটার সাথে? হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের তো আরেকটা বিজনেস আছে, তো যেটা ফার্স্ট মাদার বিজনেস বলে যেটাকে, সেটা কি? সেটা মানে কনস্ট্রাকশনের বিজনেস, মানে কন্ট্রাক্টরি করে আসবেন, ওটাও দেখছে। এবার দুটোর মধ্যে ইনভলভ হয়ে গেলে তো প্রবলেম, ওই জন্য এটা আমি দেখছি। সেই জন্য এই এত বড় একটা দায়িত্ব পুরোটা তোমার? হ্যাঁ, আমি দেখছি এবং আমার এক ভাগনা আছে, মানে দিদির ছেলে, দুজনে মিলে দেখছি। মানে এই যে বিজনেসটা পুরোপুরি তোমার নিজের হাতে তৈরি করা? না, তৈরি করা আমার নিজের হাতে একদম বলবো না, হাজবেন্ডই তৈরি করেছে, আমি সাপোর্টে ছিলাম। এখন মানে আমি দেখছি ঠিকঠাক মানে চলছে কি হচ্ছে না হচ্ছে, স্টাফরা কি করছে, মানে প্রতিদিনের হিসাব টিসাব যেগুলো এগুলো আমি দেখছি। আর ভাগনা আছে বললাম যে দিদির ছেলে, ও আছে, ও দেখছে। আচ্ছা, ভবিষ্যৎ নিয়ে কিছু চিন্তা ভাবনা আছে বা এই বিজনেসটাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাবে? একদম, আরো কিভাবে নিয়ে, এবার মনে করো ইচ্ছা আছে যে সাউথের যে মালগুলো ওগুলো যদি আনার ইচ্ছা আছে, ওদিককার সোনাটা, সাউথের গয়নার যে ডিজাইন সেটা একদমই আলাদা, একদমই আলাদা। অলরেডি কিছু আমরা এনেছি, যেমন আমি যেটা পরে আছি এটা সাউথেরই, তাই? হ্যাঁ হ্যাঁ, আমি মানে তোমাকে দেখে বলবো ভাবছিলাম যে একদম অন্যরকম লাগছে ডিজাইনটা, ন্যাচারালি এরকম ডিজাইন আমি রায়গঞ্জে দেখি। এবং সাউথে তোমার কি হয় বলো তো, একদম অনেক হালকা ওয়েটে, দেখতে মনে হবে অনেক ভারী, এটা কিন্তু খুব বেশি ওয়েট নেই, কিন্তু দেখে মনে হবে অনেক অনেকটা ভারী মনে হচ্ছে, কিন্তু না খুব বেশি ওয়েট নেই। কিছু আমরা এনেছি, চেষ্টা করছি আরো আনার। সত্যি মানে এটা কিন্তু একদম মানে একটা অনবদ্য ডিজাইন, আমার তো মানে দারুণ লাগলো। থ্যাংক ইউ। এইটা যদি হয় এটা কিন্তু সত্যি একটা দারুণ একটা কালেকশন হবে, যে সাউথের কালেকশন রাইগঞ্জ থেকে আমরা চেষ্টা করছি, মানে আমাদের শুরু হয়ে গেছে আর কি, কিছু আমরা এনেছিও। একদিন আসো শোরুম। অবশ্যই অবশ্যই অবশ্যই। দর্শকদের জন্য থাকলো এই আমন্ত্রণ যে আপনারাও শায়নি গোল্ডেন ডায়মন্ডের শোরুমে যান, আরও নতুন নতুন ডিজাইনের অথেন্টিক গয়না যদি পেতে চান তাহলে অবশ্যই যাবেন শায়নি গোল্ডেন ডায়মন্ডে। এবার কিন্তু আমাদের বিদায় নেওয়ার পালা, তাহলে সামনের সপ্তাহে আবারও হাজির হব আরও একজন নতুন অতিথি আর তার হারিয়ে যাওয়া রান্না নিয়ে, শুধুমাত্র শায়নি গোল্ডেন ডায়মন্ড হারানো হেসেলে। বাকি অনুষ্ঠানের জন্য চোখ রাখুন রাই বাংলা, উত্তরের উত্তরীয়। নমস্কার। রাই বাংলা